আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে 2022 সালে কেন ফ্রিল্যান্সিংয়ের প্রতি বেশি মনোযোগী হবেন। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদেরকে আমাদের পক্ষ থেকে 24 আওয়ার সাপোর্ট দেওয়ার জন্য একটি ফেসবুক গ্রুপ খুলেছি, সেই গ্রুপটিতে অবশ্যই আপনারা জয়েন দিবেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব সবসময় 24 আওয়ার সাপোর্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ। 2022 সালে মনোযোগী হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, তার ভিতরে আমি শর্ট করে আমি তিনটি কারণ উপস্থাপন করব আপনাদের সামনে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন। প্রথম নম্বর যে কারণটি, সেটি হচ্ছে যে আপনি যে পরিস্থিতিতে থাকেন না কেন, অনলাইন অত্যন্ত জরুরি বর্তমানে। অনলাইন বিষয়টা কীরকম, যে আপনি এখন আমি ভিডিও বানাচ্ছি, আমার হয়তোবা ক্ষুধা লাগছে, আমি কিছু খেতে চাই, আমি কিন্তু অনলাইনে অর্ডার করতে পারছি। আমি ডিরেক্ট গিয়ে হোটেলে গিয়ে খেতে হবে বিষয়টা কিন্তু এমনটি নয়। আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন বাংলাদেশের, এখন দেখবেন যে আপনি অনলাইনে অর্ডার করতে পারছেন, আপনার বাসায় অথবা আপনার অফিসে খাবার পৌঁছে দিচ্ছে। যে কোনো পরিস্থিতিতে আপনি এখন অনলাইনকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারছেন। সো আমাদেরকে 2022 সালের মতো সময়ে এসে যদি আমরা অনলাইনকে প্রপার ব্যবহার করতে না পারি, এটা আমাদের নিজেদের একান্তই ব্যর্থতা আমার কাছে মনে হয়। এজন্য আমি বলবো আপনাদেরকে অনলাইন সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়ে সকল কাজগুলোকে সম্পাদন করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই মুহূর্তে। এজন্য অনেকে আছে যে আমরা সঠিকভাবে অনলাইন ব্রাউজ করতে পারছি না, আমরা গুগল চালাতে পারছি না, আমরা ইউটিউব চালাতে পারছি না, অনেকে আছে যে ফেসবুক চালাতে পারছি না। এই বিষয়গুলো একটু শিখে নিলে আমার কাছে মনে হয় অনলাইনটা আমাদের কাছে অনেকটা বেশি ইজি হয়ে যাবে এবং কমফোর্টেবল হয়ে যাবে। আমরা খুব সহজেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, পরিচালনা করতে পারবো ইচ্ছা মতো। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মটিকে এখন এমনভাবে সহজ করা হয়েছে যে আপনি এখান থেকে শিখতেও পারবেন, আপনি এখান থেকে আর্নও করতে পারবেন। শেখাটা কীরকম হতে পারে, যে আপনি একটা টিউটোরিয়াল দেখে, ইউটিউবের মাধ্যমে একটি টিউটোরিয়াল দেখে আপনি কিছু একটা শিখতে চাচ্ছেন, হতে পারে সেটা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, হতে পারে আপনি কোনো একটা রান্না শিখতে চাচ্ছেন, হতে পারে কোনো একটা টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে চাচ্ছেন, হতে পারে আপনি একটি গাড়ি চালাবেন, এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানা নাই এই মুহূর্তে, কাউকে জিজ্ঞাসা করার অপরচুনিটি আপনার এই মুহূর্তে নেয়, আপনি কিন্তু সকল বিষয়গুলো কিন্তু বর্তমানে ইউটিউবে পাচ্ছেন, গুগলে সার্চ করে বিভিন্ন ধরনের ব্লগগুলো থেকে পাচ্ছেন। মানে আপনাকে খুব সহজ করে দেওয়া হয়েছে। এখান থেকে আবার যারা অভিজ্ঞ আছে, স্কিলড পার্সন আছে, তারা কিন্তু এই তথ্যগুলো দিয়ে আবার আর্নও করতে পারছে। আপনি অবশ্যই আপনার জায়গা থেকে কোনো না কোনো একটি বিষয়ের উপর অভিজ্ঞ আছেন, আপনি সেটা দিয়েও কিন্তু আর্ন করতে পারবেন। এরকম অসংখ্য মার্কেট প্লেস আছে। আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, এজন্য আমি ফ্রিল্যান্সিং করি অনলাইন মার্কেট প্লেসগুলোতে, যেমন হতে পারে ফাইবার মার্কেট প্লেস, freelancer.com, পিপল পাওয়ার, আপওয়ার্ক সহ অসংখ্য মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশে ঘরে বসে ইনকাম করা যাচ্ছে। আপনি নিঃসন্দেহে এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করার জন্য আপনার যে স্কিল আছে, সেই স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য যে জায়গাটা, সেটা হচ্ছে যে অনলাইন আপনি ইউটিউব থেকে, গুগল থেকে বিভিন্নভাবে আপনি শিখতে পারেন, আপনি ঘরে বসেই অনেক কিছু করতে পারবেন। তৃতীয় নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে ঘরে বসে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারছেন, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা এমন একটি মানে বিষয় হয়ে গিয়েছে, আপনি লেখাপড়ার পাশাপাশি করতে পারছেন, আপনি একটা চাকরির পাশাপাশি করতে পারছেন, আপনি হতে পারে এমনটি যে আপনি একবারে ফুল টাইম ফ্রিল্যান্সিং কেউ যদি নিতে চান, কোনো ব্যাপার না, আপনি নিতে পারছেন। এখান থেকে যথেষ্ট পরিমাণ আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আর্নিং করতে পারছেন। অনেকে আছে যে আমরা কিছুদিন কাজ করে, কিছুদিন কাজ শিখে, এমনটি হতে পারে যে আপনি 100% একটা কাজ শেখার একটা পরিকল্পনা আছে, সেটা আপনি 20% অথবা 50% শিখে আপনি কিন্তু মার্কেট প্লেসে চলে আসছেন। না, বিষয়টি এমন না, যে আপনি যখন অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করতে আসবেন, তখন কিন্তু কী হবে, ওয়ার্ল্ডের সাথে আপনি কিন্তু ওয়ার্ল্ডের যে অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে, মানে কি বলবো, যারা একেবারে সিরিয়াস লেভেলের ট্যালেন্ট, তাদের সাথে কিন্তু আপনি প্রতিযোগিতায় নামছেন। অতএব আপনাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য প্রচুর পরিমাণ লার্নিং করতে হবে, প্রচুর পরিমাণ শিখতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণ শিখতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো আপনার জন্য না। আপনি হ্যাঁ প্রাথমিক অবস্থায় হয়তো বা যেতে পারবেন, বাট সহজেই হোঁচট খেয়ে যাবেন, খুব সহজেই ওইখান থেকে আপনি ছিটকে পড়ে যাবেন, যেটা হয়তোবা আপনাকে একটা ডিপ্রেশনে ফেলে দিবে, আপনাকে হয়তোবা এমন একটি জায়গায় ফেলে দিতে পারে যেখান থেকে উঠে আসা আপনার জন্য অনেক সময় কষ্ট হয়ে যাবে। যেমন ন্যাচারালি, বিশেষ করে বাংলাদেশে, বিশেষ করে এশিয়া মহাদেশের মানুষগুলো, আমরা ন্যাচারালি আমরা খুব সহজেই ডিমোটিভেট হয়ে যাই, আমরা ডিপ্রেশনে চলে যাই, এটা আমাদের একটা ন্যাচারাল সিস্টেমের মধ্যে পড়ে যায়।
এই জায়গাটা থেকে বের হয়ে আসা যাবে খুব দ্রুত যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড পাবলিকগুলোর সাথে যদি কাজ করতে পারেন। এই জন্য নিজেকে সর্বপ্রথম স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যে কোনো বিষয়ের উপর স্কিল ডেভেলপ করে নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা আপনার মন কোনটা চাচ্ছে সেই বিষয়টির উপর কাজ করে, কাজ শিখে আপনি যদি মার্কেট প্লেসগুলোতে আসেন, দেখবেন আপনাকে পিছনের দিকে আর তাকাতে হবে না, শুধু সামনের দিকে রাস্তা আপনার জন্য ফাঁকা আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরকম অসংখ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরা যাবে যে 2022 সালে আপনি কেন অনলাইনকে বেছে নেবেন, 2022 সালটাকে কেন নিজেকে ডেভেলপ করার জন্য কাজে লাগাবেন, নিজেকে সময় কেন আপনি অনলাইনে দিবেন, এরকম অসংখ্য হাজারো টপিক আছে তুলে ধরা যাবে আপনাদের সামনে। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য যে বিষয়টি, যে 2022 সালে এসে যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মটাকে প্রপারলি একসেপ্ট করতে পারবো না, তারা সত্যিই অনেক বলবো যে দুর্ভাগা। কারণ আপনি অনলাইনে প্ল্যাটফর্মে এসে খুব সহজে অনেক কিছু ম্যানেজ করতে পারছেন, খুব সহজে টাকা আর্ন করতে পারছেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, যে কোনো বিজনেসের মাধ্যমে, সেটা কিন্তু অনলাইনের জন্য অনেক কিছু সুবিধা হয়ে গিয়েছে এবং অনেক মানে অনেক বড় জিনিসকে অনেক ছোট করে আপনার হাতে নিয়ে আসা হয়েছে, যাতে করে আপনি খুব সহজেই অনেক কিছু করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। প্রত্যেক দিন আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য কোনো না কোনো বিষয় নিয়ে, কোনো না কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।